লক্ষ্মীপুরে রায়পুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী বাদল দেবনাথকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। এই সময় দণ্ডপ্রাপ্ত ওই আসামির 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি বাদল দেবনাথ। দণ্ডপ্রাপ্ত স্বামী বাদল দেবনাথ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের বিনোদ দেবনাথের ছেলে। জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 9/9/2015 রায়পুর পৌরসভা 3 নম্বর তানানা রোডে বাদল দেবনাথ তার নিজ কক্ষে তার স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যা করে তাদের সাথে ঝুলিয়ে রাখেন। প্রথমে এই মামলার ইউডি মামলা হয়, পরবর্তীকালে পোস্টমর্টম রিপোর্টের উপর ভিত্তি করে বাদল দেবনাথের বিরুদ্ধে 302 ধারা মামলা রুজু হয়। উক্ত মামলা সর্বমোট রাষ্ট্রপক্ষে 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আজকে রায়ে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ জনাব রহিবুল ইসলাম আসামি বাদল দেবনাথকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।